উনি রাজপথে থেকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে সারা বাংলাদেশের সর্ববৃহৎ শক্তি জাতীয়তাবাদী শক্তি আজকে দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে দেখেন, আজকে তারা নির্লজ্জভাবে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে শেখ মুজিবুর রহমানের একটি মুক্তি আছে। কিন্তু দেখেন কত দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা এই কুষ্টিয়ার মানুষ আজকে নির্লজ্জভাবে নির্লজ্জ ভাষায় আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরালকে আজকে কালিমা দিয়ে তারা ইয়ে করেছে। আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণিত জানাই, আমরা সেই সাথে যারা এই অন্যায় কাজের সাথে লিপ্ত ছিলে, যারা এই অন্যায় কাজের সাথে লিপ্ত আছে তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। আমরা বলতে চাই আজকে দেখেন সারা বাংলাদেশে এই শেখ মুজিবের মুরাল নিয়ে কত কিছু হয়ে গেল, অথচ আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি সার্কের প্রতিষ্ঠাতা, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপকার আজকে সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তার মুরালে কালি দিয়ে আজকে যে জঘন্যতম অপরাধ করেছে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, সেই সাথে অপরাধীদের গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।